আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল ইউটিউব পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা আক্তার জাহান। আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের দুই তীরে কবিতাটি নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে লিখে রাখছি, দুই তীরে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তা আমি প্রথমে কবিতাটা নিয়ে আলোচনা করি, কবিতাটা পড়ে নিই। কবিতাটা তো আর বোর্ডে লিখে দেওয়া বোঝানো সম্ভব না, সেজন্য কবিতাটা পড়তেছি, তারপরে আমি এর মূল ভাব নিয়ে আলোচনা করব, সেই সাথে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে কবিতাটা নিয়ে আলোচনা করি। কবিতা দুই তীরে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা তো সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়, উনি কে, উনি কি ছিলেন, কিংবা উনি আমাদের ওনার পরিচিতি আমি কি বলবো, তোমরা সবাই জানো। তারপরে কবি পরিচিতি নিয়ে একটা আলোচনা করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে 1861 খ্রিস্টাব্দের 7ই মে 1268 বাংলা সনের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। তো তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি শুধু কবি নন, কথা সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুর স্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ, অনেক গুণ আছে ওনার, অনেক গুণে গুণান্বিত ছিলেন উনি। তার রচনা ভাণ্ডার বিশাল। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 1348 বাংলা সনের 22শে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। মানে এই হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে যেগুলা জানা দরকার সেগুলা কবি পরিচিতি। তো এখন আমরা কবিতাটা নিয়ে আলোচনা করি। কবিতা দুই তীরে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্ঝনে চকাচকির ঘর, যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস, কচ্ছপেরা ধীরে রৌদ্র কোথায় তীরে, দুখানি জেলের বিঙি সন্ধি বেলায় ঘিরে, তুমি ভালোবাসো তোমার ওই পারের বন, যেথায় গাথা গণচ্ছায়া পাথার আচ্ছাদন, যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি, দুই ধারে তার বেণু শাখার গলা গলি, সকাল সন্ধে বেলা ঘাটি বধুর মেলা, ছেলের দোলে ঘাটের জলে ভাসায় খেলা। এটা হচ্ছে সংক্ষেপে, এখানে কবিতাটা পুরোটা দেওয়া নাই, সংক্ষেপে আলোচনা করা হলো, আর আমরা সেই সংক্ষেপে কবিতাটা একটুখানি পড়লাম। তো এখন আমরা কবিতাটির মূলভাব সম্বন্ধে জেনে নেই। কবিতাটার মূলভাব, মূলভাব কি? একটি নদী, তার দুই তীরে দুজনের বসবাস, দুই তীরে দুজনের বসবাস। একজন ভালোবাসে নদীর বালুচর, শরৎকালে চকাচকিরা যেখানে ঘর ভাঁধে, এই তীরে তীরে ফুলে ফুটে থাকা কাশফুল, শীতের সময় হাঁসের রায় সে ভিড় করে, কচ্ছপ রোদ পোহায় সন্ধে বেলায়, জেলেরা ডিঙি এসে ঘাটে ভিড় করে। অন্যজন ভালোবাসে বন, যার আছে ঘন ছায়া, সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে, নদীর ঘাটে বধুয়া আসে, ছেলেরা জলে ভেলা বাসায়, তারা সেখানে খেলা করে। একটি নদী তার দুই তীরের মানুষকে কি সুন্দর মিলিয়ে দিয়েছে, এই হচ্ছে কবিতাটার মূল ভাব। যেখানে একটা নদী মাঝখানে দুই তীরে বসবাস করা দুইজন মানুষের মিলটা এই নদীর মাধ্যমে হয়ে থাকে, সেই জন্য কবিতাটার নাম দুই তীরে, অনেকটা সার্থকতা পেয়েছে। এবার আমরা পাঠ থেকে কিছু শব্দ অর্থ খুঁজে বের করি এবং এগুলার অর্থগুলা সম্বন্ধে জেনে নেই। তো যেমন এখানে বইয়ের মধ্যে আছে পাঠ্য শব্দ, বইয়ের আমি লিখি এখানে বোর্ডে, তোমরা দেখো। নির্ঝন, নির্ঝন অর্থ জনমানব শূন্যহীন জায়গা, জনমানব শূন্য
জায়গা যেখানে মানুষের বসবাস নেই, সেইখানটা নির্জন। চকাচকি, চকাচকি হচ্ছে পাখি। তট, ডিঙিয়ত নৌকা, ডিঙিয়ত এক ধরনের নৌকা। হাঁসের মতো দেখতে পাখি, হাঁসের মতো এক ধরনের পাখি। তট হচ্ছে নদীর তীর, নদীর তীর। তারপরে এই অধ্যায়ে, এই পাঠে আরো আছে 3 নম্বরে, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি। যেমন এখানে আছে চকাচকিরা, আচ্ছাদন, তটে, বেনুবন, নির্জন, ডিঙি, এগুলা। তো আমরা শূন্যস্থানগুলো এভাবে ফিল আপ করতে পারি, এলাকাটিতে এত, এলাকাটি এত খালি জায়গায় কি বসবে যে গা ছমছম করে, তার মানে এই গায়ে জায়গাটি কি বসবে, এলাকাটি এত নির্জন যে গা ছমছম করে। নদীর ধারে দেশ দল বেঁধে উড়ে বেড়ায়, কারা, চকাচকিরা, চকাচকিরা দল বেঁধে উড়ে বেড়ায়। ঘ নম্বর, গ্রামের ছোট ছোট নদীগুলো দিয়ে মানুষ কি করে নদী পারাপার হয়, ডিঙি করে। নদী, ছোট ছোট নদীগুলো মানুষ ডিঙি করে পারাপার হয়। নদীর দুই কি হবে, নদীর দুই তটে প্রতি বছর মেলা বসে। তটে মানে কি, এখানে লিখছি তট, নদীর তীর। তারপরে হচ্ছে নদীর তীরে বটগাছটি বর্ষাকালে মানুষ কি হিসাবে ব্যবহার করে, আচ্ছাদন হিসাবে ব্যবহার করে। নদীর ধারে গজিয়ে ওঠা কি বাতাসে দুলতে থাকে, বেনুবন, এক ধরনের বাঁশবন। বেনুবন হচ্ছে এক ধরনের বাঁশের বন। তাহলে শব্দটা লিখে গেলে বেনুবন অর্থ হচ্ছে এক ধরনের বাঁশবন। তারপরে এই অধ্যায়ের মানে এই পাঠেরই 5 নম্বর আছে, প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট প্রশ্ন, যেগুলো নদীর বালুচরে কি ঘটে, অবশ্যই আমরা জানি নদীর বালুচরে কি ঘটে, সেখানে শরৎকালে চকাচকিরা ঘর বাঁধে, তারপর তার তীরে তীরে কাশফুল ফুটে, শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে, তারপর সেই বালুচরে শীতের সময় কচ্ছপেরা এসে রোদ পোহায়। তো নদীর বালুচরে কি ঘটে, সেখানে শরৎকালে চকাচকিরা ঘর বাঁধে, তার তীরে কাশফুল ফুটে, শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে, কচ্ছপ সেখানে রোদ পোহায়। এই হয়ে গেল একটা প্রশ্নের উত্তর। দুই তীরে দুজন মানুষের ভালো লাগার জিনিসগুলো কি কি, সেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছিলাম, কবিতার মধ্যে পড়লাম, জানলাম যে দুই তীরে দুই মানুষের ভালো লাগার জিনিসগুলো কি কি। তার মানে হচ্ছে এক তীরে যেজন থাকে, একজন যে ভালোবাসে, তার হচ্ছে কি, সেখানে নদীর বালুচর আছে, সে নদীর বালুচর পছন্দ করে, সকাল শরৎকালে চকাচকিরা সেখানে গড় বাঁধে, ওগুলা তার ভালো লাগে, তারপর নদীর তীরে কাশফুল ফুটে, তাও তার ভালো লাগে, শীতের সময় হাঁসেরা ভিড় করে, কচ্ছপেরা রোদ পোহায়, সকাল সন্ধ্যা জেলেরা ঢিঙি, জেলেদের ঢিঙি এসে ভিড় করে, এগুলো তার একজনের ভালো লাগে। অন্যজনের ভালো লাগে, ভালোবাসে সে তার বন, যার আছে ঘন ছায়া, যেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে, নদীর ঘাটে বধুয়ারা আসে, ছেলেরা জলে বেলা ভাসায়,
একটি নদীর দুই মানে দুই তীরের দুই মানুষ কি এভাবেই তার জিনিসগুলো ভালো লাগার জিনিসগুলোকে সাজিয়ে রেখেছে। গাঁটে বধুর মেলা বলতে কি বোঝানো হয়েছে? গ্রামের বধুরা সন্ধ্যাবেলা সকাল সন্ধ্যায় তারা সেখানে ভিড় জমায়, সকালে হোক বিকেলে হোক তারা সেখানে পানি নিতে আসে, নদীতে জল ভরতে আসে, অনেক কিছু অনেক কাজ আছে, বধুরা সেখানে এসে ভিড় করে নদীর তীরে সেই কাজগুলো শেষ করে। তারপরেরটা হচ্ছে দুই তীরে কবিতায় ওই পারের বনটি কেমন, মানে এপারের বনটা সম্বন্ধে আমরা যে জানলাম ওই পারের বনটা কেমন, ওই পারের বনটা হচ্ছে ঘন ছায়ায় আচ্ছাদিত, ওই পারের বন ঘন ছায়া আচ্ছাদিত এবং সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীর তীরে। সকাল সন্ধ্যেবেলা ছেলেরা দল কি করে, ছেলেদের দল কি করে নদীর জলে বেলা বাসায়। তো আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই তীরে কবিতাটি নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং তোমরা এনজয় করেছো, মানে উপভোগ করতে পারছো ক্লাসটা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।